আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খালেদার সাজা স্থগিত চেয়ে আপিল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া 10 বছর কারাদণ্ডের আদেশ স্থগিত চেয়ে আপিল করেছেন তার আইনজীবী। সেই সঙ্গে খালেদার দণ্ড স্থগিত জামিন আবেদন করা হয়েছে। সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন তুহিন। এর আগে গত 30 অক্টোবর বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতে দেওয়া 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করে রায় ঘোষণা করেন। রবিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিচারিক আদালতে দেওয়া 7 বছরের কারাদণ্ড থেকে থালাটসে আপিল করেন খালেদা জিয়া। বিদেশ থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসা 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এই মামলায় গত 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন ঢাকার 5ম বিশেষ আদালত। ধন্যবাদ সবাইকে। বিনোদন জগতের এবং রাজনৈতিক জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।